আজকে আমার এই পুরো ভিডিও জুড়ে থাকছে বিড়ালের ভ্যাকসিনেশন নিয়ে সম্পূর্ণ ইনফরমেশন এবং সেই সাথে বিড়ালের ভ্যাকসিনেশন পরবর্তী যত্ন, এই সব কিছু নিয়ে বিস্তারিত আজকে আলাপ করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে আসি। আজকে আমি আমার বিড়াল মোচিকে হচ্ছে ভ্যাকসিনেশনের জন্য নিয়ে যাচ্ছি। ওকে ফার্স্ট টাইম যখন ভ্যাকসিন দিয়েছিলাম ও তখন অনেক ছোট ছিল, মানে তখনও আমাদের কাছে মাত্র এসেছিল, তখন ওর ফার্স্ট টাইম ভ্যাকসিন দিয়েছিলাম এবং সেকেন্ড টাইম আজকে দিচ্ছি। ওকে ভ্যাকসিন দিয়েছিলাম হচ্ছে পলাইফ কেয়ার লালমাটিয়া ব্রাঞ্চ থেকে এবং সেকেন্ড টাইমও ঠিক ওখান থেকেই দিচ্ছি, যেহেতু ফার্স্ট টাইম ওখান থেকে দেওয়া হয়েছে এ কারণে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল এখান থেকেই দেওয়ার। তো অলরেডি আমরা হচ্ছে লালমাটিয়াতে পলাইফ কেয়ার এখানে চলে এসেছি, এটা একটা ভেটেনারি ক্লিনিক, এটা সম্ভবত আধা সরকারি একটা ক্লিনিক, বাট এটা একটা ফাউন্ডেশন, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে ট্রাই করেছি আপনাদের সাথে ইন ডিটেইলে, যারা কিনা নতুন নতুন হচ্ছে বিড়াল পালছেন কিংবা বিড়াল পালতে চাচ্ছেন তাদের জন্য ইন ডিটেইলে এখানে বিড়ালের ভ্যাকসিনেশন নিয়ে সব কিছু শেয়ার করার জন্য। আর আমরা যারা অলরেডি বিড়াল পালি আমরা জানি, তাদের জন্য এই ভিডিওটা হয়তো বা অতটা উপকারী নাও হতে পারে কারণ তারা অলরেডি আমরা জানি। তো যাই হোক, মোচিকে অলরেডি নিয়ে চলে আসলাম এখানে এবং সেই সাথে আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি চারপাশটা। এখানে কিন্তু শুধুমাত্র যে বিড়ালের চিকিৎসা হয় তা না, বিড়াল বা কুকুর মানে পোষা যে প্রাণীগুলো আছে শুধু তাদের চিকিৎসা হয় তা না, এখানে কিন্তু ওদের সাথে জড়িত যা যা যাবতীয় জিনিসপত্র সবই কিন্তু এখানে কিনতে পাচ্ছেন। তো যাই হোক, আমাদের সিরিয়াল একটু বেশি লং ছিল, ভেতরে যে মানে টাইম লাগছিল এর জন্য মোচিকে আমাদের নিতেও বেশ সময় লাগছিল, এই ফাঁকে আমি ভিডিও করছিলাম। তো সেই সাথে আপনাদের সাথে ভ্যাকসিনের ব্যাপারে এবার শেয়ার করে নিচ্ছি। বেসিক্যালি বিড়ালের প্রতি বছর মানে এক বছর পর পর এই ভ্যাকসিনটা দিতেই হয় এবং এটা হচ্ছে ফ্লু এবং র‍্যাবিসের জন্য। বিড়ালের জন্য খুবই মারাত্মক একটা রোগ হচ্ছে ফ্লু এবং এই ফ্লুর কারণে কিন্তু বিড়াল অনেক সময় খুব মারাই যায় এবং বেশিরভাগ বিড়ালই হচ্ছে মারা যাওয়ার পেছনে মূল কারণ থাকে হচ্ছে ফ্লু, কারণ বিড়ালের খুব তাড়াতাড়ি ফ্লু অ্যাটাক করে এবং ফ্লু এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা বিড়াল থেকে আরেকটা বিড়ালের মাধ্যমে ছড়ায় এবং অনেক সময় আপনি আমিও ক্যারিয়ার হতে পারি এই ফ্লুর। সো এই জন্য হচ্ছে বিড়ালকে যাতে এই থেকে সেফ করা যায় এই জন্য আমরা কিন্তু এই ফ্লুর ভ্যাকসিনটা দিয়ে থাকি। এবং র‍্যাবিসের ভ্যাকসিনটা দেওয়ার কারণ হচ্ছে যারা আমরা বিড়াল কুকুর পালি তারা অনেক সময় দেখা যায় যে আমাদের গায়ে কিন্তু বিড়াল কুকুর খামচি দিয়েই থাকে বা কামড় দিয়েই থাকে, তো ওদের এখান থেকে কিন্তু দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য ওদেরকে একই সাথে কিন্তু ফ্লু এবং র‍্যাবিসের ভ্যাকসিন দেওয়া, র‍্যাবিসের ভ্যাকসিনটা দেওয়ার কারণে বিড়াল বা কুকুর কামড় দিলে কিংবা খামচি দিলে যে একটা রিস্ক থাকে সেটা কিন্তু আর অনেকাংশেই কমে যায় বলতে গেলে এটা আর থাকেই না। তো যাই হোক, ওকে এবার ভিতরে নিয়ে আসা হয়েছে, এখন ওর ভ্যাকসিনটা দেওয়া হবে। এবং ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিড়াল কিংবা কুকুর, আমি যেহেতু বিড়ালের ব্যাপারে বলছি এ কারণে বিড়ালের কথাই বলবো, তো বিড়ালকে একদম খালি পেটে নিয়ে আসবেন, কখনোই ভরা পেটে কোনো খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আসবেন না, এতে করে কিন্তু বিড়ালের বিভিন্ন ধরনের লাইফ রিস্ক হয়ে যায়, বিড়ালের খিচুনি উঠে যেতে পারে কিংবা হচ্ছে বমি করে দিতে পারে, আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে। এই কারণে কিন্তু সবসময় বিড়ালকে ভ্যাকসিন দেওয়ানোর আগে খালি পেটে বিড়ালকে নিয়ে আসবেন এবং ওনারা যারা ভেটরা আছেন তারা কিন্তু ভ্যাকসিন দেওয়ানোর আগে জিজ্ঞাসা করে নেন যে আপনার বিড়ালকে খালি পেটে আছে কিনা কিংবা খাওয়া দাওয়া করিয়েছেন কিনা, তো এই বিষয়গুলো একদম ফ্র্যাঙ্কলি শেয়ার করবেন, কখনোই বিড়ালকে ভরা পেটে ভ্যাকসিন দিবেন। মোচিকে আনার সাথে সাথেই কিন্তু যিনি ভেট ছিলেন তিনি জিজ্ঞাসা করছিলেন ও খাওয়া দাওয়া কেমন করে কিংবা ওর শরীর ভালো আছে কিনা, যাবতীয় সব বিষয়ে জেনে কিন্তু ওনারা বেসিক্যালি ভ্যাকসিনটা দিয়ে থাকে। তো উনিও ভাবে জিজ্ঞাসা করছিলেন যে ও খাওয়া দাওয়া কেমন করে কিংবা হচ্ছে ওর অ্যাক্টিভিটিস কেমন সব কিছু নিয়ে, কারণ এখন উনি হচ্ছে টেম্পারেচার মাপবে, তো টেম্পারেচার মাপার পর হচ্ছে উনি ভ্যাকসিনটা দিবেন যে ও কোনো জ্বর টর এসেছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, তো এই বিষয়ে আসলে চেক করে নিচ্ছিলেন। তো ফার্স্টে হচ্ছে উনি টেম্পারেচারটা মেপে নিচ্ছেন। তো যারা কিনা নতুন নতুন বিড়াল পালতে চাচ্ছেন কিংবা বিড়াল পালছেন তাদের অবশ্যই ভ্যাকসিনের ব্যাপারটা মাথায় রাখা উচিত এবং অবশ্যই ওর পিছনে মিনিমাম 1500 থেকে 1800 টাকা বাজেট আপনাকে করতেই হবে, কারণ ভ্যাকসিনের প্রাইস এক এক সময় এক এক রকম হতে পারে, কখনোই আসলে 1500 থাকবে এটা আসলে পার্মানেন্ট কিছু না, যে কোনো সময় বাড়তে পারে এবং জায়গা ভেদেও বাড়তে পারে। তো যাই হোক, ওকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমরা এই জিনিসটা প্রথমে খোঁজ খবর নিয়েই দেখেছিলাম যে কোথায় কত প্রাইস, আমাদের সাথে মিলে গিয়েছিল বলে কিন্তু আমরা এখান থেকে দিয়ে নিতে পেরেছিলাম। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে বিড়ালকে যদি সুস্থ স্বাভাবিকভাবে ভাষায় রাখতে চান এবং বিড়ালের ফ্লু হলে যেটা হয় যে বিড়ালকে একদমই টাইম দেয় না, 2-3 দিনের মাথায় কিন্তু বিড়াল মারা যায়, আর র‍্যাবিসের ভ্যাকসিনটা দেওয়ার কারণে কিন্তু আপনিও সুস্থ থাকছেন আপনার বিড়ালও সুস্থ থাকছে। সো সব কিছু মেনটেন করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু এই ভ্যাকসিনেশনের ব্যাপারটা এবং পারিপার্শ্বিক সব কিছু কিন্তু মাথায় রেখেই করতে হবে। তো এখন হচ্ছে ওকে ভ্যাকসিন দেওয়া হবে। তো বেসিক্যালি গতবার ওকে বায়োফিল কোম্পানির ভ্যাকসিনটাই দেওয়া হয়েছিল, এবারও সেটাই দেওয়া
দেওয়া হচ্ছে। এবং এই বায়োফিল কোম্পানির ভ্যাকসিনের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনটা একসাথে ফ্লু এবং র‍্যাবিসের একই সাথে থাকে, এই কারণে কিন্তু দুইবার করে ইনজেক্ট করতে হয় না, একবার ইনজেক্ট করলেই হয়ে যায়। তো না হলে কিন্তু দুইবার করে ইনজেক্ট করতে হয়, কিন্তু এটার কোনো আসলে গ্যারান্টি নাই যে সব জায়গায় বায়োফিল অ্যাভেলেবেল থাকবে, বিভিন্ন জায়গায় বিভিন্নটা অ্যাভেলেবেল থাকতে পারে, যেটা ভালো হবে সে সম্পর্কে জেনে দেওয়া ভালো। আর ওকে এরকম একটা কার্ড দেওয়া হবে, এই কার্ডটা কিন্তু সবসময় সাথে রাখা উচিত, কারণ এই কার্ডটাতে ওনারা কিন্তু ভ্যাকসিনেশনের যে কোম্পানি সেটা দেওয়া থাকবে এবং তারা ডেট দিয়ে দিবে। তো এরপরে যতবারই কিন্তু আসবেন এই ডেট অনুযায়ী আপনাদের প্রতি বছর আসতে হবে, এবং ওনারা কিন্তু এইভাবে করে প্রত্যেকটা মানে ডেট এখানে ফিল আপ করে করে দিবেন, এখানে সব কিছু ডিটেলে দেওয়া থাকে। আর যেহেতু মোচির এটা সেকেন্ড টাইম ভ্যাকসিনেশন, এবং সেকেন্ড টাইম ভ্যাকসিনেশনের পর কিন্তু অনেক বিড়াল উইক হয়ে যায়, খাবারের প্রতি অনীহা চলে আসে, একটু ঝিমুনি ঝিমুনি ভাব হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তো মোচিরও কিন্তু এরকমই হচ্ছিল। তো বাসায় আসার পর যেটা ফার্স্ট কাজ করলাম, ওর জন্য চিকেন স্টু করলাম। বিড়ালদের জন্য সুপার ফুড হচ্ছে চিকেন স্টু, চিকেন স্টু ওদের জন্য অনেক ভালো হেল্পফুল। যদি ওরা অসুস্থ হয়ে যায় কিংবা দুর্বল ফিল করে তখন ওদেরকে চিকেন স্টু দিতে হয়। তো ওর জন্য ফার্স্ট আমি যেটা করলাম, জাস্ট একটা চিকেনের পিস নিয়ে আমি পানির মধ্যে দিয়ে সেটাকে খুব ভালো করে বয়েল করে ওর জন্য চিকেন স্টু করে নিয়েছি, এবং এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ওর কিন্তু অলরেডি রিকভার হতে 2-3 দিনের মতো সময় লেগেছিল, ওই 2-3 দিন ভালো মতো খাওয়া দাওয়া করছিল না, এক জায়গায় কেমন যেন পড়েছিল, দুর্বল লাগছিল, ওকে দেখে বোঝা যাচ্ছিল যে একদমই খেলাধুলা করছিল না। তো এই জিনিসটা একটু রিকভার হতে সময় লাগে, এবং রিকভার হওয়ার পরে কিন্তু ওরা আবার নর্মাল লাইফে ব্যাক করে। তো এই তো আস্তে আস্তে কিন্তু মোচি রিকভার হওয়া শুরু করেছে, এবং আস্তে আস্তে কিন্তু ও দেখা যাচ্ছে যে একটু দুর্বলতা কাটিয়ে উঠছে, যেহেতু ওকে চিকেন স্টুটা আমরা রেগুলার দিচ্ছিলাম, কারণ এই টাইমটাতে স্টুটা অনেক ভালো কাজ করছিল। এবং যে কোনো টাইমে বিড়াল যদি কখনোই দুর্বল ফিল করে, কোনো কিছু খেতে না চায় কিংবা অসুস্থ, সেই সময়টা কিন্তু চিকেন স্টুটা মাস্ট দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন মোচি কিন্তু ওর দুর্বলতা মোটামুটি কাটিয়ে উঠছে, এবং ওর মোটামুটি 3-4 দিন সময় লেগেছে ওর দুর্বলতা কাটাতে, এবং ওকে কিন্তু এর মধ্যে রেগুলার চিকেন স্টু দিচ্ছিলাম। তো এটা আসলে এক এক বিড়ালের উপর ডিপেন্ড করে, এক একটা বিড়ালের এক এক রকম টাইম লাগে, এর ইমিউনিটি সিস্টেমের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এই ছিল আমার বিড়ালের ভ্যাকসিনেশন নিয়ে ইন ডিটেইল একটা ভিডিও, যেখানে আপনাদের সাথে পুরো ডিটেলসে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো আপনাদের কাছে, আপনাদের উপকার হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও, তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেল মাঝিয়া রহমানের সাথে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।